এখানে চিকিৎসা ব্যয় বলতে সত্য কথা বলতে তেমন কিছু নাই, সরকারের নির্ধারিত একটা ফি আছে, সামান্য কিছু ফি। যেমন আপনি চিন্তা করেন, একটা সিটি স্ক্যান বাইরে করাইতে এখন লাগে 4,500 টাকা, সরকারের ফি হচ্ছে এখানে 2,000 টাকা, সরকার যে এটা নির্ধারণ করে দিয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি, গরিব রোগীদের জন্য ফ্রি, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ফ্রি, এবং দুস্থ, তারপরে পথচারী যারা অ্যাক্সিডেন্ট করে আসে, যাদের আননোন, যাদের কোনো আত্মীয় স্বজন নাই, তাদের জন্য সব কিছু ফ্রি। ভর্তি রোগীদের ক্ষেত্রে যেটা পেইং বেড, এটা আপনারা জানেন মাত্র সপ্তাহে বোধহয় 260 টাকার মতো লাগে। আর কেবিন ভাড়া, এসি কেবিনের ভাড়া হচ্ছে মাত্র 500 টাকা, আর ডাবল শেয়ার কেবিন মাত্র 250 টাকা। সুতরাং সব দিক থেকে যদি আপনি বিবেচনা করেন, এটা নামমাত্র মূল্যে সরকার এটা করে থাকে। এখানে অপারেশনের কস্ট খুবই নগণ্য। একটা বড় ধরনের অপারেশনে এখানে মাত্র ফি দিতে হয় 2,000 টাকা, আর একটা ছোটো অপারেশনে মাত্র 1,000 টাকা। যে অপারেশনটি বাইরে করলে 1-1.5 লাখ টাকার নিচে কোনো সময় সম্ভব নয়, সেই অপারেশনটি এখানে করে অনেকে 2,000 টাকায়, এবং কখনও কখনও ফ্রিও করা হয় যদি গরিব রোগী হয়।